ভিউয়ার্স, যদি আপনাদের সব সময় হালকা করে পেটের মধ্যে ব্যথা থাকে এবং পায়খানার সমস্যা, পেটের সমস্যা সব সময়ের জন্য লেগে থাকে, পেট ব্যথার সাথে যদি আপনাদের কনস্টিপেশনের সমস্যা হয়, পায়খানা শক্ত, পায়খানা ঠিক মতন পরিষ্কার হয় না, কখনো কখনো হঠাৎ লুজ মোশনস ডায়রিয়ার সমস্যা হয়ে যায়, কখনো কখনো আমাশা ডিসেন্ট্রির সমস্যা হয়ে যায়, এই তিনটি সমস্যা, পেটের সমস্যা এবং এই ধরনের পায়খানার সমস্যা সব সময় প্রায় লেগেই থাকে, কখনো কনস্টিপেশনস, কখনো হার্ড স্টুল, কখনো লুজ মোশনস পাতলা পায়খানা এবং তার সাথে পেটের মধ্যে ব্যথা যদি প্রায় আপনাদের লেগে থাকে তখন তাহলে আপনাদের বুঝে নিতে হবে আপনাদের আইবিএসের সমস্যা আছে বন্ধুরা, যাকে বলা হয় ইরিটেবল বয়েল সিন্ড্রোম। আজকে আমি এই ভিডিওতে আইবিএসের সাধারণত কোন কোন কারণে হয়ে থাকে, এর কারণগুলি কী কী, এর সাইন অ্যান্ড সিম্পটমস লক্ষণ, যদিও বা আমি শুরুতে বললাম যে আইবিএসের কোন কোন লক্ষণগুলি আপনারা দেখতে পাবেন, তবুও ডিটেলস আমি কিছু লক্ষণ শেয়ার করব এবং এর এমন কিছু গুরুত্বপূর্ণ, এমন কিছু 100% ইফেক্টিভযুক্ত আমি প্রেসক্রাইব করে থাকি, এমন কিছু ইফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিনসের বিষয়ে জানকারি দেবো, যে মেডিসিনসগুলি ব্যবহার করলে আপনাদের কিছু ক্রনিক ক্ষেত্রে 2 থেকে 3 মাস ব্যবহার করলে আপনাদের আইবিএসের সমস্যা 100%ভাবে পুরোপুরিভাবে ঠিক হয়ে যায় বন্ধুরা। সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমি ডক্টর এম ডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, আইবিএস যে সমস্ত কারণে সাধারণত হয়ে থাকে সেটা হচ্ছে জেনেটিক, ফ্যামিলির মধ্যে, গোষ্ঠীর মধ্যে যদি কারো আইবিএসের সমস্যা থাকে, এই ধরনের পায়খানার সমস্যা থাকে, তাহলে আপনারও চান্স থেকে যায় বন্ধুরা আইবিএসের সমস্যা হওয়ার। প্রচণ্ড দুশ্চিন্তা, মানসিক পরিশ্রমের কারণে, গ্যাস, ইন্টেস্টাইনাল ইনফেকশনসের কারণে যদি ইনফেকশনসের সমস্যা থাকে, ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রের মধ্যে যদি ইনফেকশনসের সমস্যা থাকে, অতিরিক্ত পরিমাণে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা থাকে, লিভারের কোনো ধরনের যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে আইবিএসের বন্ধুরা। আইবিএসের যে সমস্ত সাইন অ্যান্ড সিমটমস, লক্ষণগুলি আপনারা দেখতে পাবেন, আমি শুরুতেই বলেছি যে হালকা করে পেটের মধ্যে ব্যথা থাকতে পারে এবং তার সাথে পায়খানার সমস্যা লেগে থাকবে। মনে করেন যে আজকে সকালে আপনাদের কনস্টিপেশনের সমস্যা হলো, পায়খানা পরিষ্কার হলো না, হার্ড স্টুল, শক্ত পায়খানা হলো এবং এক ঘন্টা বা কয়েক ঘন্টা যারা যারাই বা পরের দিন দেখতে পাবেন আপনাদের লুজ মোশন শুরু হয়ে গেলো, পাতলা পায়খানা শুরু হয়ে গেলো, ডায়রিয়া শুরু হয়ে গেলো, আবার একদিন পর আপনাদের ডিসেন্ট্রির সমস্যা শুরু হয়ে গেলো, একদিন পায়খানা বন্ধ থাকলো, আবার কনস্টিপেশনের সমস্যা শুরু হয়ে গেলো, এই ধরনের পেটের সমস্যা, পেটের গোলমাল, পায়খানার সমস্যা বন্ধুরা সব সময়ের জন্য লেগে থাকে, তাহলে বুঝতে হবে আপনাদের আইবিএসের সমস্যা আছে। তো ভিউয়ার্স, এটি ছিল এর কজেস, কারণ এবং সাইন অ্যান্ড সিমটমস। এখন যদি আমি এর ট্রিটমেন্টের কথা শেয়ার করি, কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিনগুলো আপনাদের ব্যবহার করতে হবে, তাহলে আপনাদের আইবিএসের সমস্যা 100%ভাবে ঠিক হয়ে যায় বন্ধুরা। তো বন্ধুরা, সবার প্রথমে যে মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে নাক্সভূমিকা। নাক্সভূমিকা আপনাদের 30 সিএস পটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 বার খেতে হবে, সকালবেলা এবং বিকালবেলা বন্ধুরা। এটি আইবিএসের জন্য, যা পেটের যে কোনো ধরনের সমস্যার জন্য নাক্সভূমিকা খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। যদি আপনাদের কনস্টিপেশনের সমস্যা থাকে, পায়খানা শক্তির সমস্যা থাকে, পায়খানা ঠিক মতন পরিষ্কার না হয়, মনে হয়ে গেলো গুহার মধ্যে আরও পায়খানা রয়ে গেল কিন্তু পায়খানা পরিষ্কার হয়ে যাচ্ছে না, এবং তার সাথে যদি আপনাদের লুজ মোশনস, ডায়রিয়ার সমস্যা থাকে, পেটের মধ্যে যদি হালকা করে ব্যথা থাকে, ইত্যাদি যাবতীয় লক্ষণের জন্য নাক্সভূমিকা খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা। এবং নেক্সট যে মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে পোডোফাইলাম। পোডোফাইলাম এটি আপনাদের 30 সিএস পটেন্সিতে 30 পাওয়ারে ব্যবহার করতে হবে। এটি আইবিএসের জন্য খুবই ইফেক্টিভ একটি মেডিসিন, বিশেষ করে যদি কারো লুজ মোশনস, পাতলা পায়খানার সমস্যা থাকে, প্রায় পাতলা পায়খানার সমস্যায় ঠিক হচ্ছে না, সেই পাতলা পায়খানার সাথে যদি মিউকাস হয় বা আমাশারও সমস্যা থাকে, কনস্টিপেশনের সমস্যা থাকে, কনস্টিপেশনের সাথে লুজ মোশনের সমস্যা থাকে, ইত্যাদি যাবতীয় ধরনের সমস্যার জন্য পোডোফাইলাম খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা। এটি আপনাদের 2 ফোঁটা করে সরাসরি জীবের মধ্যে দিয়ে এটিও দিনে 2 বার খেতে হবে, দুপুরবেলা এবং রাত্রেবেলা। নাক্সভূমিকা 30 সিএস পটেন্সিতে সকালবেলা এবং বিকালবেলা 2 ফোঁটা করে, এবং পোডোফাইলাম 30 সিএস পটেন্সিতে 2 ফোঁটা করে দুপুরবেলা এবং রাত্রেবেলা। নেক্সট যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে হাইড্রাস্টিস। হাইড্রাস্টিস মাদার টিনচার ফর্মে আপনাদের ব্যবহার করতে হবে। এটি মিউকাস মেমব্রেনের উপর কাজ করে থাকে, হাইড্রাস্টিস, যেখানেই সেলসার উৎপন্ন হয়, সেই সেলসার যদি গাঢ় সাদা বর্ণের হয়, আঠালো টাইপের হয়, সেক্ষেত্রে হাইড্রাস্টিস সেখানে খুবই ভালো কাজ করে। গ্যাস্ট্রাইটিসের সমস্যা, গ্যাসের কারণে যদি সমস্যা হয়, আলসারের সমস্যা হলে, ইন্টেস্টাইনাল ইনফেকশনসের কারণে যদি এই ধরনের সমস্যা হয়, আমাশার জন্য, তার সাথে কনস্টিপেশনের যদি সমস্যা হয়, সেক্ষেত্রে হাইড্রাস্টিস খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা। এটি আপনাদের সামান্য পরিমাণে গ্লাসে জল নিতে হবে, প্রায় হাফ কাপের মতন জল নিয়ে, ঠান্ডা জল নেবেন, হাফ কাপের মতন জল নিয়ে এই ওষুধটি 15 ফোঁটা দিয়ে দিনে 2 বার ব্যবহার করতে হবে, সকালবেলা এবং রাত্রেবেলা।
এবং সবার শেষে যে মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হবে এটা হচ্ছে ডক্টর র‍্যাগব্যাকের মেড ইন জার্মানি, জার্মান কোম্পানির ডক্টর র‍্যাগব্যাকের আর গ্রুপের মেডিসিন, সেটা হচ্ছে আর ফাইভ। পেটের যাবতীয় সমস্যার জন্য খুব ইফেক্টিভ মেডিসিন, চাই গ্যাস হোক, গ্যাস্ট্রাইটিস হোক, পেটের মধ্যে পেট বুক জ্বলে যায় গ্যাসের কারণে, চাই আইবিএসের সমস্যা হোক, বারবার লুজ মোশনস, পাতলা পায়খানা, কনস্টিপেশনের সমস্যা, বুক জ্বলে যাওয়া, হজম ঠিক মতো না হওয়া, বদহজমের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা, ইনডাইজেশনের সমস্যা ইত্যাদি, স্টোমাক ড্রপ হিসাবে এটি ব্যবহার করা হয়ে থাকে। পেটের যাবতীয় ধরনের সমস্যা, চাই কনস্টিপেশনের সমস্যা হোক, লুজ মোশনস সমস্যা হোক বা গ্যাসের সমস্যা হোক, যে কোনো ধরনের যাবতীয় সমস্যার জন্য এই R5 খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা। আমি সম্পূর্ণ ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়েছি, আর তাছাড়া R5 বিষয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, আপনারা সেখান থেকে ফুল ভিডিও দেখে নেবেন। সেখানে আপনারা কম্পোজিশন কী, কোন কোন মেডিসিন আছে, দাম কত, সমস্ত কিছু ডিটেলস বন্ধুরা আপনারা পেয়ে যাবেন। এটি আপনাদের সামান্য পরিমাণ জল নিতে হবে, হাফ কাপের মতো জল নিয়ে এই ওষুধটি 10 ফোঁটা দিতে হবে, 10 ফোঁটা দিয়ে দিনে 3 বার ব্যবহার করতে হবে, সকাল দুপুর এবং রাত। তো বন্ধুরা এই মেডিসিনগুলি আমি সাধারণত IBS-এর জন্য প্রেসক্রাইব করে থাকি এবং 100%ভাবে আপনারা রেজাল্ট পাবেন যদি আপনারা এই ওষুধগুলি আপনারা আমি এই ভিডিওতে যেরকম করে মেনশন করেছি সেরকম করে আপনারা ব্যবহার করবেন, আপনাদের IBS-এর সমস্যা অবশ্যই ঠিক হয়ে যাবে বন্ধুরা। নেক্সট ভূমিকা 30 CS প্রোটিনসে দুপুরা করে সকাল বিকাল, পোটোফাইলাম 30 CS প্রোটিনসে দুপুরা করে দুপুর রাত, হাইড্রোস্টিস মাদার টিনচার সামান্য পরিমাণ জলে 15 ফোঁটা দিয়ে সকাল রাত্রেবেলা, এবং R5 সামান্য পরিমাণ জলের সাথে 10 ফোঁটা দিয়ে দিনে 3 বার সকাল দুপুর এবং রাত এই মেডিসিনগুলি ব্যবহার করতে হবে। এবং একসাথে যদি কোনো ধরনের কোনো ওষুধ পড়ে তাহলে প্রতি ওষুধের মধ্যে এক ওষুধের সাথে আরেক ওষুধের মধ্যে গ্যাপ মিনিমাম 15 থেকে 20 মিনিটের অন্তর রাখবেন, এবং ভাত খাওয়ার আধা ঘন্টা আগে বা ভাত খাওয়ার আধা ঘন্টা পরে খালি পেটে যে কোনো সময় আপনারা ওষুধ ব্যবহার করবেন, জল বেশি করে খাবেন, বাজারে কোনো খাবার খাবেন না, আপনাদের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। এই সমস্ত মেডিসিনগুলো যে কোনো বড় হোমিওপ্যাথিক ফার্মেসিতে খোঁজ করবেন, আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যদি আপনারা অনলাইন কিনতে চান, বিভিন্ন ধরনের অনলাইন ওয়েবসাইট আছে, যেমন healthmark.com, 1mg.com ইত্যাদি ওয়েবসাইট থেকে আপনারা এই ধরনের মেডিসিন কিনতে পারেন। এখন যদি আমি খরচার কথা ব্যবসায় শেয়ার করি, তাহলে যে R5 মেডিসিন জার্মান কোম্পানির এটি একটু দাম বেশি পড়বে। 22 ml একটি সিরাপ প্রায় এখন বর্তমান দাম হচ্ছে ইন্ডিয়ান রুপিস হচ্ছে 250 টাকা, 15 দিন যাবে, 1 মাসে 2 টো করে লাগবে, 2.5 টাকা। আর এদিকে হাইড্রোস্টিস মাদার টিনচার, পোডোফাইলাম আর নাক্স ভূমিকা, এগুলি 30 ml প্যাক মেডিসিন যদি আপনারা কিনে নেন প্রায় 100 টাকার মতো পড়বে। আর হাইড্রোস্টিস একটু দাম বেশি পড়বে, প্রায় 200 টাকার মধ্যে 30 ml দাম, তো 5-8 প্রায় 1000 টাকার মধ্যে খরচা পড়বে বন্ধুরা, মাসে আপনাদের 1000 টাকার মতো খরচা পড়বে। আপনারা যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন, কিন্তু SBL, WSI, ডক্টর র‍্যাগব্যাক কোম্পানি, মেডিসিনস কোম্পানি সবে ইত্যাদি যাবতীয় কোম্পানি আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা আজকের জন্য এই ভিডিওটি ছিল এতটুকুই। এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এবং এই ওষুধগুলি 2 থেকে 3 মাস ব্যবহার করবেন যদি আপনাদের ক্রনিক সমস্যা হয়, 1-2 বছর, 2-3-4 বছর, 5 বছর সমস্যা, 3 থেকে 4 মাস ব্যবহার করবেন, আপনাদের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ সো মাচ, বাই।